फ्रेंड्स वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো আজকে আমি একটু আপনাদেরকে আমার ছোটবেলায় নিয়ে যাব আমার ফার্স্ট হলে দেখা অ্যাডাল্ট ফিল্ম মানে এ সার্টিফিকেট वाला ফিল্ম এবং সেটার এক্সপেরিয়েন্স এবং কি হয়েছিল কি হয়েছিল সেগুলো নিয়ে একটু ডিসকাস করব দ্য ফিল্ম ইজ দিলি বেলি হুইচ ইজ আ ভেরি ফান ফিল্ম টু ওয়াচ প্রোডিউসড বাই আমির খান ডিরেক্টেড বাই অভিনব দেও রিটেন বাই অক্ষত বর্মা স্টারিং ইমরান খান কুনাল অ্যান্ড वीर दास इन द लीड रोल सो ये फिल्म हमारे एखो मने आज सो आई वॉज इन माई टेंथ स्टैंडार्ड 2011 आई वॉज इन द टेंथ स्टैंडार्ड एंड व्हाट हैपेंड इज तार आगे अपनी जो लक्ष्य करें 2009 थ्री इडियट्स बेटी चलो एंड थ्री इडियट्स वॉज लाइक इट वॉज ह्यूज हिट एंड अपना प्रत्येक जाना प्रचुर सिनेमा देखी सो थ्री इडियट्स देखे हमारे तक मैंने आमिर खान प्रति एक खूब डीप एक खूब भलो एक कनेक्शन आई वॉज अ शाहरुख फैन बट We faced a shumai, mane Gajni was a huge hit. Before that, Tare Zameen Par came out, which was again very mane emotional cinema. Dekhe khub bhalo legechilo. Tobe Gajni elo, Gajni amake khub enjoy korechilam, khub entertained hoyechilam. Then Three Idiots came in, which changed my life in a way. I have said this in a video. Je ami otar pore mane porashona khub bujhe bujhe korte shuru korlam. I don't know. I am a bit filmy, that's why. But ami jani na baki lokeder ki reaction hoyeche, but amar personally mane effect করেছিল এবং I liked it. I liked the film and it impacted my life also. So I was very happy with all the Amir Khan films and I at that point of time I became a Amir Khan fan from Shahrukh Khan fan. Shahrukh Khan এর জন্য মনে ভালোবাসা always আছে but সেই সময়টা Amir good choice of scripts, film entertaining at the same time it was very মানে একটা message দিচ্ছে দিচ্ছে. So I was মানে very looking forward to Amir Khan film. তাই জন্য 2010 এ যখন ধোবি গার্ড এসেছিল I saw that film also. সেই সময়টা আই ওয়ন্ট লাই টু ইউ যে সেই সময়টা কিন্তু আমি মানে এত সিনেমার ব্যাপারে এত নলেজ ছিল না আই ইউজ টু ওয়াচ লট অফ ফিল্মস বাট দোজ ওয়ার মেইন স্ট্রিম ফিল্মস ওয়েদার ইট ইজ হলিউড অর বলিউড অর বাংলা ইট ওয়াজ মানে মশালা এন্টারটেনিং না হলেও ইট শুড বি এন্টারটেনিং ইট শুড বি মেইন স্ট্রিম এনাফ আর্ট ফিল্মের এত নলেজ ছিল না সো ওয়েন ধোবি ঘাট কেম আউট আমি ভেবেছিলাম যে এটা আমির খান ফিল্ম তো এটার মধ্যেও কিছু মেইন স্ট্রিম এলিমেন্ট থাকবে সো আমি সেইভাবে দেখেছিলাম ধোবি ঘাট অ্যান্ড ধোবি ঘাট ওয়াজ সাম অফ দ্য ফিল্মস মানে প্রথম সিনেমা যেগুলোর প্রতি আমার এক্সপোজার হয়েছে যেগুলো ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম উইচ ইজ নট মেইন স্ট্রিম ভেরি ডিফারেন্ট অ্যাপ্রোচ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম মেকিং সো থ্যাংকস টু আমির খান যে আমির খান ওই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড ছিল বলেই আমি ওটা দেখেছি সো ধোবি ঘাট তো দেখেছিলাম পিপলি লাইভ এইভাবে দেখা যে আমির খান প্রডিউস করছে দেখি কি সিনেমা অ্যান্ড পিপলি লাইভ ওয়াজ আ ভেরি এনজয়েবল ফিল্ম ইট ইজ নট আ মেইন স্ট্রিম ফিল্ম বাট আই ওয়ান্ট সে দিস ইজ আর্ট ফিল্ম পিপলি লাইভ ইজ আ ভেরি এন্টারটেনিং ফিল্ম প্রচুর কমেডি রয়েছে যারা এখনো দেখেননি দেখতে পারেন ইট ইজ ভেরি ড্যাম গুড ফিল্ম পিপলি লাইভ ওটা নিয়ে আমি আলাদা কোনো একটা ভিডিওতে কথা বলবো সো আমির খানের একটা ওরকম সময় আমি যাচ্ছিল যে আমির খান ভালো সিনেমা করে সো ওয়েন দিস ফিল্ম কেম আউট আমির খান ইজ প্রডিউসিং দিস ফিল্ম কল দিলি বেলি এবার কি হয় জেনারেলি আপনি যদি যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু এখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রির মানে টলিউডে দেখেছি লোকেদেরকে কাছ থেকে তো প্রডিউসাররা চেষ্টা করে ইউ সার্টিফিকেট বা ইউএ সার্টিফিকেট নেওয়ার সেন্সর বোর্ডের কাছ থেকে যাতে ফিল্ম ফ্যামিলি অডিয়েন্স এসে দেখে এবং ফ্যামিলি অডিয়েন্সের একটা বিশাল এ রয়েছে মানে বিশাল কন্ট্রিবিউশন রয়েছে তো সেটা লোকে চেষ্টা করে অলওয়েজ তো আমির খান নিজে নাকি সেন্সর বোর্ডকে অ্যাপ্রোচ করেছিল উইথ টু গেট আ এ সার্টিফিকেট আর ফিল্মটা যখন ট্রেলার এসেছিল বা টিজার এসেছিল লেখা ছিল ওনলি ফর অ্যাডাল্ট সো এই জিনিসগুলো দেখে লোকের আরও কিউরিয়াসিটি বেড়েছে যখন পেপারে দেখছি বা নিউজে শুনছি যে আমির খান নিজে বলছে এবং প্রোমোগুলো ওরা এত ইন্টারেস্টিংলি কেটেছিল ছোট ছোট প্রোমো মানেছিল আমির খান সোফা এসে বলছে যে মানে এক ফিল্ম বানাই হ্যায় জিসকা নাম হ্যায় দিলি বেলি আর ও বচ্চোকে লিয়ে তো একদম নেই আর উনকে লিয়ে নেই হ্যায় জিনকো ল্যাঙ্গুয়েজ সে প্রবলেম হ্যায় তো ইমরান খান এসে বসছে এবং ওরা বলছে যে হ্যাঁ কিউকি উসমে ইয়ে হ্যায় বলে বিপ 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 করে লাস্টে আমির খানও বিপ 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 করেছে সো এবার ফিল্মটার মধ্যে অ্যাকচুয়ালি কী ছিল ফিল্মের কন্টেন্টটা কী ছিল আমাদেরকে প্রোমোর মধ্যে মানে ট্রেলার অনেক পরে এসেছিলো প্রথমে গানগুলো জাস্ট দেখা ছিল এবং গানগুলো মিউজিক ভিডিও ছিল যার মধ্যে ফিল্মের কিছু ছোটো ছোটো গ্লিমসেস আমরা দেখতে পাচ্ছিলাম তো অ্যাকচুয়াল ফিল্মটা কী হতে চলেছে উই হ্যাড নো আইডিয়া বাট হোয়াট ওয়াজ দ্য কিউরিয়াসিটি কিউরিয়াসিটি ফ্যাক্টর কি ফার্স্ট দ্য সং ভাগ ভাগ ডিগে বস সো সেন্সর ওয়াজ অলসো কনফিউজ উইথ দ্য সং যেটাকে রাখবো না যাবো সো ওটা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল সেগুলো রোজ খবরে দেখতাম তখন টিভি ছিল টিভি ওয়াজ দ্য মিডিয়াম টু নো অ্যাবাউট দিস থিংস অ্যান্ড মানে আমাদের তো আরে তো তখন বুঝতে পারলাম সেই গানটা এইভাবে গাইলে ওটা একটা খিস্তি হচ্ছে অ্যান্ড সো ইট ওয়াজ ডান ভেরি ইন্টেলিজেন্টলি ওটা নিয়ে অলরেডি একটা খুব মানে গসিপ চলছিল সো
ওটা একটা খুব জিনিস অ্যাট্রাক্ট করছিল। এবং ওখানে মেকাররা বারবার মানে আমির খান নিজে এসে এসে বলছে যে বাচ্চাদের দেখো না, বাচ্চারা দেখো না, অনলি ফর অ্যাডাল্টস, আমরা নিজেরা এ সার্টিফিকেট চেয়েছি। সো যখন লোককে ওরা নিজেরা বারণ করছে না দেখতে, অন্য সময় কি হয় যে লোকে ওরকম অ্যাডাল্ট ওই জিনিসটার উপর ফোকাস করে না, এমফেসিস করে। এবার দেখবেন আপনাকে যদি কেউ কিছু বারণ করছে তো আপনার সেটা বেশি করে করতে ইচ্ছে করে। অ্যান্ড ওয়েন আই মানে আমি যখন ওই রকম 10th স্ট্যান্ডার্ডে 16 বছর বয়স, আমি ভাবছি যে কি ব্যাপার, দেখতেই হবে তাহলে, এবং হলে গিয়ে দেখতে হবে, এবং অ্যাডাল্ট ফিল্ম বলছে। এবার আমার চেহারা একটু বড় সড়ো চিরকাল, সো আই ওয়েন্ট টু ওয়াচ দ্য ফিল্ম, মানে আমি জয়াতে গেছিলাম ফিল্মটা দেখতে, আমার এখনো মনে আছে। সো ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স, বিকজ মানে ওরা আইডি কার্ড দেখছিল, অ্যান্ড সামহাউ উই ট্যাকেলড, আমরা বন্ধুরা ছিলাম, সো উই ট্যাকেলড দ্যাট অ্যান্ড উই ওয়েন্ট ইনসাইড। অ্যান্ড মানে ওখানে ইউথ ইউথ মানে ওই ফিল্মটা দেখে মানে ইউথ টার্গেট করেই বানানো, অ্যান্ড ওখানে বসে সো মানে উই এনজয়েড আ লট, দ্য ফিল্ম ওয়াজ ভেরি ফানি ফিল্ম, মানে খুবই মজা এসছে। এখন তো সবাই দেখেছে, বাট সেই সময় ওটা মানে ওটা দেখছি এবং হলে দেখছি, দ্যাট ওয়াজ আগে মানে বিগ থ্রিল ফর আস। অ্যান্ড দ্য ফিল্ম ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট ওয়াজ হ্যাপনিং, ইট ওয়াজ এ কমেডি ফিল্ম, বাট মানে দ্য ফরম্যাট অফ দ্য ফিল্ম ওয়াজ নট ইন্ডিয়ান। ইট ওয়াজ রিটেন বাই অক্ষত বর্মা, হু ইজ এ স্টুডেন্ট অফ UCLA, এলএতে, লস অ্যাঞ্জেলসে UCLA বলে ফিল্ম স্কুল আছে, সেখান থেকে অক্ষত বর্মা পাস আউট। সো অক্ষত বর্মা রাইটিংয়ের যে আপনি স্টাইলটা দেখেন, ইটস কাইন্ড অফ আমেরিকান ফরম্যাট, সো ফিল্মটা খুব অন্যরকম, বাট ইট ইজ ভেরি এনজয়েবল, মানে খিস্তি গালাগালি আছে, বাট ইট ইজ ভেরি ফানি ফিল্ম। সো আমরা খুব এনজয় করেছিলাম, এবং পরে আবার পাইরেটেড DVD নিয়ে এসে আবার দেখা। সো দ্যাট ফিল্ম ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স, মানে দেখেছিলাম একটা নতুন জিনিসও এক্সপিরিয়েন্স হয়েছিল, ওর ওই টাইপের সিনেমা তার আগে দেখিনি। পরে আরও যখন হলিউড ফিল্ম দেখতে শুরু করেছি তখন দেখেছি, বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপোজার টু দ্যাট কাইন্ড অফ জনরা। অ্যান্ড আগেন মানে ওইটা ডেফিনেটলি মানে শাহরুখকে বলা হয় মার্কেটিংয়ের গড, মানে যে ধরনের মার্কেটিং শাহরুখ ডনের সময় করেছিল বা ওম শান্তি ওমের সময় করেছিল বা সেই সব সময় যেগুলো করেছিল, দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি মানে হি ওয়েন্ট আউট অ্যান্ড অল। এটা চেন্নাই এক্সপ্রেসেও প্রচুর করেছে, বাট সেটা পরে, আমি 2011-এর কথা বলছি, ওই জন্য চেন্নাই এক্সপ্রেসের কথা বলছিলাম। বাট আমির খানের প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলো এমনই হয়, ও লোককে বারণ করছে বারবার ইচ্ছে করে ইন্টেনশনালি যে না 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 তুমি যেও না, যেও না এ না, এবং দেখাচ্ছেও না যে ফিল্মের মধ্যে কী আছে। যদি আমি হয়তো ট্রেলারটা পুরোটা দেখে নিতাম তাহলে হয়তো আমি যেতাম না, আমি জানি না কী করতাম। যেহেতু আমি ট্রেলারটা দেখতে পাচ্ছিলাম না এবং জাস্ট কিছু গ্লিমসেস দেখতে পাচ্ছিলাম গানের সাথে, তাই জন্য আমার খুব ইন্টারেস্ট বাড়ছে যে কী আছে অ্যাকচুয়ালি ফিল্মটাতে যে আমির খান বান করছে, এবং আমির খানের মতো লোক এই ধরনের সিনেমা বানাচ্ছে। সো দোজ ওয়ার দ্য কিউরিয়াসিটি থিংস অ্যান্ড দ্য সং অলসো। সো মানে দেলি বেলি ইজ মানে ফার্স্ট ফিল্ম উইথ এ সার্টিফিকেট উইচ আই স ইন দ্য থিয়েটার। সো মানে আমি ভাবলাম এইটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি দেলি বেলি রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনারা কীভাবে দেখেছিলেন ফিল্মটা, প্লিজ কমেন্ট করে জানান। দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।